ওই যুবক যে যুবক মার খেদমতে নিজেকে নিয়োজিত করেছিল, আমি আপনি যে টাকার মালিক হয়েছি, যেটুকুন টাকার তাপাক আমাকে আপনাকে দিয়েছেন, এর মধ্যে সেই টাকার মধ্যে সর্বোত্তম প্রথম খরচ করলো কার জন্য? বাপ মার জন্য। কার জন্য বলে? يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين جربنا الله أكبر خرج الكاتب এক নম্বর তোমার মা বাবার জন্য খরচটা করে নাও, উত্তম অংশটা তোমার বাপ মার জন্য রেখে দাও। কিন্তু এখন খরচ করে মায়ের জন্য আগে না বইয়ের জন্য আগে? মায়ের জন্য আগে না বইয়ের জন্য আগে? মায়ের সঙ্গে রাগ করে ছয় মাস চলে যায়, ছেলে কথা বলে না, ছেলে প্রবাসে থাকে, দূরে থাকে, ছয় মাস চলে যায় কথা বলে না। বউ যেন কি একটা কথা বলছে, এটা বউ যত বলুক, যতই বড় বলুক না কেন, যতই বার বলুক না কেন, বউকে রক্ষা করতে হবে, মাকেও রক্ষা করতে হবে, ঠিক কিনা বলেন? মার গুরুত্ব আছে, বইয়ের গুরুত্ব আছে, দুটোকে লেভেল করতে হবে। আকাশে একটা পাখি ওড়ে, এক ডানায় না দুই ডানায়, দুই ডানায় ব্যালেন্স করে চলতে হবে। আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, ব্যালেন্স করতে হবে, বউকে বুঝাতে হবে। মাকে যখন দিতে যাবেন, বোনকে যখন দিতে যাবেন, ভাইকে যখন দিতে যাবেন, বউকে বলার দরকার নাই। কারণ কোন মহিলা ননদকে দেবরকে খুব ভালোভাবে মেনে নিতে চায় না। আস্তে কথা বলো, মনে হয় সবার বউ মনে হয় একদম সব রাবে আর শ্রী আস্তে আস্তে কেন কি করবো, শেষ করে দেবো না? খুব সুন্দর বলি আলহামদুলিল্লাহ। মেয়েরা ননদকে মেনে নিতে চায় না, শুধু স্বামীকে বলে শোনো টুম্পার বাপ। কার বাপ? টুম্পার বাপ, টেম্পুর বাপ, নাম খুঁজে পায় না। শোনো টুম্পার বাপ, তোমার বোন তোমার বাড়িতে আসেই না, ননদটাকে কোনদিন দেখি না, একটু নিয়ে আসে তো। এটা মুখে মুখে বলে, মন থেকে বলে না, নিজের সন্তান করে নিতে কোনো বাধা নাই। পেশাব পায়খানা পরিষ্কার করে দেয়, ননদের মেয়ে যখন ছেলে যখন কোলের মধ্যে নেয়, নাসিকা কুঞ্চিত করে। এটা মেয়েদের কিছু কিছু সব মেয়ে না, কিছু কিছু মহিলা আছে না নাই বলে, এগুলো বুঝতে হবে, বুঝে শুনে চলতে হবে। কোনো কোনো ক্ষেত্রে স্ত্রীকে সব কথা বলাও যাবে না। আপনি আপনার মাকে দিয়েছেন, আপনি আপনার বোনকে গোপনে দিলেন, সবচেয়ে শ্রেষ্ঠ দান প্রকাশ্যে দান না গোপনে দান? প্রকাশ্যে দান না গোপনে দান? সেই দানটা করবো আগে দূর মানুষকে না নিজের মানুষকে? ওয়াল্লাকরাবিন মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিলওয়ালিদাইন ওয়াল্লাকরাবিন, নিজেদের মধ্যে আগে বক বিতরণ করে দেন। আমার ভাইরা নিজের বোনের দিকে তাকাবেন, নিজের ভাইয়ের দিকে তাকাবেন, প্রতিবেশীর দিকে তাকাবো আমরা। এগুলো হুকুমগুলো কে দিয়ে দিয়েছেন? এগুলো নষ্ট হলে বান্দার হক নষ্ট হয়ে যাবে, জুলুম হবে, কি হবে? জুলুম হয়ে যাবে। আমার ভাইরা মা যদি নারাজ হয়ে যান, আল্লাহ নারাজ হয়ে যাবেন। তার জীবন্ত একটি কথা জানো, খুব সুন্দর একটা ঘটনা আমার নবীজির নবীজির জীবনে ঘটে গেল। এক সাহাবীর মাধ্যম দিয়া এক সাহাবী দুনিয়া থেকে বিদায় নেবেন, মুক্তি কালিমার আওয়াজ বের হয় না, নবীর কানে সংবাদ গেল। রাসূল বলেন শোনো তার মা বেঁচে আছে নাকি? হ্যাঁ বেঁচে আছে, ডেকে আনো। বলছেন ও সাহাবীর মা, আপনার ছেলে দুনিয়া থেকে বিদায় হতে চায় কিন্তু তার মুখ থেকে কালিমার আওয়াজ বের হচ্ছে না, সাকরাতুল মউতের লক্ষণ চলে আসছে, আপনি তার প্রতি রাগ করেছেন নাকি? হ্যাঁ রাখো, মাফ করে দেন, মাফ করবো না। রাসূল দ্বিতীয়বার রিপিট না করে বললেন শোনো সাহাবীরা, আমার এই সাহাবীর জন্য আমার জন্য তোমরা আগুন সংগ্রহ করো, জ্বালানি সংগ্রহ করো, আগুন জ্বালায় দেবে। এবার মহিলা বলছেন, সেই মা বলছেন ও আল্লাহ রাসূল, আমি মা, আমার মার চোখের সামনে আমার ছেলেকে আগুনে পোড়ায় মারবেন, আমি তার সহ্য করব না, আমার ছেলের সমস্ত বেয়াদবি আমি মাফ করে দিয়েছি। মার মন নরম হয়ে গেছে, আল্লাহ নরম হয়েছেন, ওই বান্দার মুখ থেকে বের হয়ে গেছে মৃত্যু রাগ দিয়া না, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।